Hey everyone, Assalamualaikum. Welcome back to my channel Tanni's Recreation. आज के आमी खूबी सहज और इंटरेस्टिंग एक रेसिपी निये हाजिर हो गेलाम और सेटी हलो इटालियन ब्रेड फोकाचो। खूबी कलरफुल एक ब्रेड एवं खेतेओ खूब मजा। ये ब्रेडटर विशेषत्व हलो एटी देखते खूबी सुंदर लागे और बनाते बेश मजा लागे। ये ब्रेडटी बनाते गिये आमी एतई एक्साइटेड छिलाम जे आमार एक्साइटमेंटे ब्रेडटा पुड़े गेछिलो। जाइ होक, आब्बू बोल्लो जे ए पोड़ा भापटाई नाकि एकटा आर्ट, सुतरां चलुन देरी ना करे शुरू करा जाक। आमी एखाने एक कप उष्ण गरम पानी नियेछि, माने पानीटा किन्तु बेशी गरम थाका जाबे ना, आर निये निच्छि दू चा चामचेर मतो ईस्ट আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো চিনি। এখন এগুলোকে ভালো মতো মিক্স করে 10 মিনিটের জন্য রেখে দিব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপের মতো ময়দা, আপনারা এখানে আটাও ইউজ করতে পারেন, আর 1 চা চামচের মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আপনারা এখানে চাইলে অলিভ অয়েল, বাটার, ঘি যে কোনো একটা ইউজ করলেই হবে। আর এখন এগুলোকে ভালো মতো মিক্স করে নিব। দশ মিনিট আগে যে ইস্টের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিচ্ছি। ইস্টটা কিন্তু এতক্ষণে অ্যাক্টিভ হয়ে গেছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলে নিচ্ছি, যারা যারা এখনও আমার ফেসবুকের পেজটিতে লাইক দেননি অথবা ওটা ফলো করছেন না, তারা এখনই সোজা ডিসক্রিপশন বক্সে চলে যান আর ওখানে আমার ফেসবুক পেজের লিঙ্কটি পেয়ে যাবেন। এখন একটি পরিষ্কার জায়গায় হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়ে সেই ডোটাকে ভালো মতো, এটা কি বললাম মানে মতো, যাই হোক, ভালো মতো মথে নিতে হবে। এই পর্যায়ে একটু আঠালো ভাব লাগলেও আপনারা কিন্তু এক্সট্রা কোনো ময়দা অ্যাড করবেন না, আস্তে আস্তে মথে নিতে নিতে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর যত ভালো মতো মথে নেবেন ডোটাকে তত সফট কিন্তু ব্রেডটা হবে। ভালো মতো মথে নিয়েছি, এখন আমি একটি বাটিতে হালকা একটু তেল দিয়ে সেই ডোটা রেখে দিচ্ছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে 45 মিনিটের জন্য রেখে দিব ডোটিকে, চেষ্টা করবেন গরম স্থানে রাখার। 45 মিনিট পর এসে দেখলাম দুটি ভালোই ফুলে উঠেছে। এখন হালকা ঘুষি মেরে এটিকে চুপসিয়ে দেব। এখন যে বাটিতে আমি ব্রেডটাকে বেক করব সেখানে হালকা একটু তেল মেখে নিচ্ছি। Thank you.
ভালো মতো সেট করা হয়ে গেলে 15 মিনিটের জন্য এটাকে আমরা ঢেকে রেখে দেব। চলে আসলাম 15 মিনিট পর। এখন হালকা একটু তেল নিয়ে ব্রেডটার উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে ডেকোরেশনের জন্য আমি ব্যবহার করছি ধনিয়া পাতা, শুকনো মরিচ, টমেটো, চেরি আর হচ্ছে কাঁচা মরিচ। ডেকোরেশনটা আপনারা যে যার ইচ্ছে মতো করে ফেলুন। ও হ্যাঁ, আমি এখানে কিছু তিলও ইউজ করেছিলাম। আমার ডেকোরেশন করা শেষ। ব্রেডটাকে আমি চুলায় বেক করব, তাই 10 মিনিট আগে একটি স্ট্যান্ড বসিয়ে পাতিলটিকে প্রিহেট করে নিয়েছিলাম আর এখন সেই মোল্ডটা বসিয়ে দিলাম। প্রায় 35 মিনিটের মতো আমার সময় লেগেছে ব্রেডটি তৈরি হতে। আমার ব্রেডটি পুড়ে যাওয়ার কারণ হলো বেক করার পরও আমি ব্রেডটিকে আবার তাওয়ায় দিয়েছিলাম, যার কারণে আমার ব্রেডটা হালকা পুড়ে গেছিল। আপনারা চাইলে এই জিনিসটা স্কিপও করতে পারেন। যাই হোক, ব্রেডটি খেতে কিন্তু খুবই মজার ছিল আর খুবই সফট ছিল ভিতরের অংশটা, আর ফ্লেভারটাও কিন্তু ছিল একেবারেই অন্যরকম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।